আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আমাদের এই চ্যানেলের নতুন গল্প তোমার প্রেমের ছোঁয়ায় এই গল্পের 3 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত শোনার দেখার রিকোয়েস্ট রইল। পুরোটা দেখার পর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না যদি গল্পটা ভালো লেগে থাকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মুখ উঠিয়ে দরজার সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখেই সিয়াই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আর ওকে এমন তব্ধা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সামনের ব্যক্তিটি দুষ্ট হাসি দিয়ে ওকে সরিয়ে ভিতরে ঢুকে গেল। সিয়া একটু হাঁ করে তাকিয়ে আছে ব্যক্তিটির দিকে। রান্নাঘর থেকে সিয়ার মা আবারও জিজ্ঞাসা করলো, কি রে সিয়া, তোর বাবা এসেছে নাকি, বলছিস না কেন? সিয়ার কোনো সারা শব্দ না পেয়ে তিনি চুলো বন্ধ করে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন। কিরে তোর কি হলো, কথা বলছি? সামনে তাকাতে তিনি বাকরুদ্ধ। কিছুক্ষণ ফ্রিজ টুয়ে দাঁড়িয়ে থেকে চিৎকার করে কেঁদে উঠে দ্রুত গিয়ে ব্যক্তিটিকে জড়িয়ে ধরল। ব্যক্তিটিকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করছে। ব্যক্তিটিও সলসল চোখে তাকিয়ে রয়ে তাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু ঠোঁটে তার অপ্রাপ্তি হাসি। ব্যক্তিটি ওনার মাথায় হাত বুলিয়ে দিতে বলল, হয়েছে তো আম্মু, আর কত কাঁদবে? আমি কি মরে গেছি নাকি যে এত কান্না করেছো? কোথায় এতদিন পর বাড়িতে আসলাম, আমাকে একটু আদর যত্ন করবে তা না, বাচ্চাদের মতো ফেস ফেস করে কাঁদছে। সিয়ার আম্মু তাকে ছেড়ে দিয়ে ব্যক্তিটির বাহুতে চাপড় মেরে বললেন, দৌড় হওয়ার শয়তান ছেলে, কীসব বলছিস, কতদিন পর তোকে দেখলাম তাই কান্না করে দিয়েছি, আর তুই এসব কি অলক্ষণে কথা বলছিস? ব্যক্তিটি দুহাতে মায়ের চোখের জল মুছে দিয়ে মায়ের পায়ের কাছে বসে পাদরে সালাম করল। মাও হাসি মুখে ছেলেকে দোয়া করে দিল। ব্যক্তিটি উঠে নিজের মাকে জড়িয়ে ধরে আদরের গলায় বলল, এখন বলো আমার আম্মু কেমন আছে? মা ছেলের বুকে চুপটি করে শুয়ে থেকেই বলল, কোনো মা কি তোর তার সন্তানের সন্তানকে মিলো দূরে রেখে ভালো থাকতে পারে? ব্যক্তিটি হেসে দিয়ে বলল, এখন তো আমি এসে গেছি, এইবার আর কোনো কান্নাকাটি হবে না। যেখানে আদিয়াত আছে সেখানে দুঃখ কি করে আসে? মা ছেলের কথার মাঝেই সিয়া ধুপধাপ পা ফেলে ধুমধড়াম করে রুমে চলে গেল। মা ছেলে একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আদিয়াত আর সিয়ার মায়ের নাম সেহরা জাহান। তিনি সিয়া যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, নে সামলা এবার তোর বোনকে, সেই এক সপ্তাহ ধরে কত প্ল্যানিং তোকে নিয়ে, আর তুই তাতে এক বালতি পানি ঢেলে দিয়ে 1 ঘন্টা আগে এসে পড়েছিস, এবার তুফান তুই থামাবি। আদিয়াত ভাব নিয়ে বলল, আমি কি জানি যে ও এত রেগে যাবে? আমি তো আরও তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তারপর থেমে গিয়ে আবারও বলল, যাই মহারানীকে মানিয়ে নিয়ে আসি। সেহরা জাহান হাসতে হাসতে রান্নাঘর থেকে যেতে গিয়ে বললেন, দেখিস আবার খামচি দিয়ে মুখ লাল না করে ফেলে। আদিয়াত মায়ের কথায় হেসে দিয়ে চলল বোনকে মানাতে। বিছানায় মুখ ফুলিয়ে বসে আছে সিয়াশ্রী, আপাতত অনেক রেগে আছে। দীর্ঘ 5 বছর পর তার ভাই আসলো, কত প্ল্যানিং করেছিল আর তার ভাই সব ব্যস্তি দিয়ে আগে বাগিয়ে চলে এসেছে, কথা বলবে না সে তার ভাইয়ের সাথে, একদম বলবে না। রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকলো আদিয়াত। বোনকে বিছানায় মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে মৃদু হাসল। বোনটা তার আসলে অনেক বড় হয়ে গেছে, ভিডিও কলে কথা বললেও কতটুকু আর বোঝা যায়, এখন দেখছে অনেকটাই বড় হয়ে গেছে। কোথায় 13 বছরের পুচকু সিয়াকে রেখে গিয়েছিল আর এখন কোথায় 18 বছরের সিয়া। তবে হাতে পায়ে বড় হলেও বোনটা তার আগের মতোই বাচ্চা আছে। আদিয়াত ধীর পায়ে বোনের পাশে গিয়ে বসল। তা দেখে সিয়া আর চোখে তাকিয়ে আবারও মুখ ফুলিয়ে নিল। আদিয়াত এইবার উঠে গিয়ে বোনের সামনে দোকানে হাত দিয়ে বসে পড়ল। তারপর বলল, এই যে আদিয়াত কানে ধরে ক্ষমা চাইছে, সিয়া কি তার ভাইকে ক্ষমা করবে না? সিয়া কিছুই বলল না, মুখ ফুলিয়ে রইল। আদিয়াত বিভিন্নভাবে বোনকে মানানোর চেষ্টা করছে কিন্তু সিয়া কিছুই বলছে না। আদিয়াত এবার মন খারাপ করে বলল, ঠিক আছে কেউ যেহেতু আমার সাথে কথা বলবে না তো কি আর করার, আমি তাহলে আবার চলেই যাই অ্যাব্রোডে। আদিয়াত চলে যাওয়ার অভিনয় করতে সিয়া দৌড়ে গিয়ে বাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর পিঠে কিলকুশি দিতে লাগলো। বজ্জাত তুই একটুও ভালো না, আমি কতদিন ধরে প্ল্যান করছিলাম আমি তোকে রিসিভ করতে যাব, তুই এটা কি করলি? আদিয়াত হেসে দিয়ে বোনকে দুই হাতে জড়িয়ে ধরে বলল, তাহলে আমি আবার চলে যাই, তারপর আবারও আসি, এখন তুই আমাকে রিসিভ করতে যাস। সিয়া ভাইয়ের বাহুতে ঘুষি মেরে দিল। কলিং বেলের আওয়াজে সিয়া ভাইকে ছেড়ে দাঁড়ায়। সিয়া বলল, পাপা এসেছে বোধহয়।
আদিয়াত বলল, চল বাবার সাথে দেখা করি। দুই ভাই বোন মিলে চলল তাদের বাবার সাথে দেখা করতে। হাসান আহমেদ, সিয়া এবং আদিয়াতের বাবা, বাবার সাথে আদিয়াত দেখা করলো। ছেলেকে এতদিন পর দেখে হাসান আহমেদ নিজেকে সামলাতে পারেনি, ছেলেকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। অনেকক্ষণ বাবার সাথে জড়িয়ে ধরে রইল। আদিয়াত সবার সাথে কথাবার্তা বলল, বিদেশ থেকে যা যা গিফট এনেছে সবাইকে দিল। সেহরা জাহান এইবার আদিয়াতকে বলল ফ্রেশ হয়ে নিতে, দুপুরের খাবারের সময় হয়ে এসেছে। সবার সাথে কথা বলেও আদিয়াত চোখ আরেকজনের দেখা পাওয়ার জন্য এদিক ওদিক তাকাচ্ছিল, কিন্তু সাহস করে জিজ্ঞাসা করতে পারছিল না। সিয়া ব্যাপারটা খেয়াল করলো, কিন্তু তাও কিছুই বলল না। সময় হোক তখন সে সবটা বলবে, তার আগে যদি ও নিজেই জিজ্ঞাসা করে তো তাহলে আরও ভালো। এদিকে আহি ঘুমোচ্ছে, চেহারায় তার ক্লান্তির সা। সে ক্লান্ত, অনেক ক্লান্ত, নিজের সাথে লড়তে লড়তে এতটাই ক্লান্ত যে ওর আর বাঁচতে ইচ্ছে করে না। হঠাৎ মুখের উপরে কারোর গরম নিঃশ্বাস টের পেয়ে চোখ পিটপিট করে তাকালো আহি। জাপসা দৃষ্টি যখন স্পষ্ট হয়ে আসলো, সামনে বসা ব্যক্তিটিকে দেখে আহি হুড়মুড়ে উঠে বসলো। চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে থেকে কাঁপা গলায় বলে ওঠে, আদিয়াত ভাইয়া। আদিয়াত নিজের মুখটা আহির দিকে নিয়ে গেল। এমনটা হওয়ায় আহি দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে চোখ বন্ধ করে বিছানায় খামছে ধরল। আজও সে আদিয়াতের উপস্থিতি নিজের কাছে সহ্য করতে পারে না। তার হৃৎপিণ্ড নামক যন্ত্রটা এত জোরে জোরে দম দারাম শব্দ করে ডোল বাজায় যে মনে হয় এই বুঝি সে এখানেই মারা যাবে। আদিয়াত আহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই আজও আমার সামনে নিজেকে স্থির রাখতে পারিস না আহি, কারণ তুই আমাকে যতই ভোলার চেষ্টা করিস না কেন তুই তা কখনোই পারবি না, কারণ আমি যে তোর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছি। তুই চাইলেই আমাকে নিজের থেকে আলাদা করতে পারবি না, কারণ তুই আজও আমাকে ভালোবাসিস আমাকে। আহি পারছে, একটু সহ্য করতে পারছে না। আদিয়াতের ওর কাছে আসা আর এইসব কথা ওকে দুর্বল করে দিচ্ছে, কিন্তু ও চায় না দুর্বল হতে, চায় না কারোর কাছে নিজেকে দুর্বল করতে। সে আর আদিয়াতকে ভালোবাসে না, একটু ভালোবাসে না। সে ভুলে গেছে আদিয়াতকে। 5 বছর আগে আদিয়াতের জন্য যে ভালোবাসা ওর হৃদয়ে ছিল সেটা মাটি চাপা দিয়ে দিয়েছে। নেই কোনো ভালোবাসা, নেই ওর হৃদয়ে। আহি দুহাতে ওর কান চেপে ধরে চিল্লিয়ে ওঠে, না নেই কোনো ভালোবাসা, ভালোবাসা নেই, আমি কাউকে ভালোবাসি না, আহি মরে গেছে। যে আহি আদিয়াতকে পাগলের মতো ভালোবাসত সেই আহি মারা গেছে। তুমি নিজ হাতে মেরে দিয়ে চলে গেছো আদিয়াত ভাইয়া, এখন আর আমি তোমাকে ভালোবাসি না, আমি আমার নিজেকেই ভালোবাসি না। তুমি কেন এসেছো আমার কাছে, চলে যাও, আমি আর চাই না তোমাকে, না তোমাকে চাই আর না ভবিষ্যতে তোমাকে চাইব, চলে যাও, তুমি চলে যাও। ধপ করে দ্রুত চোখ জোড়া খুলে উঠে বসলো আহি, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। এ কি স্বপ্ন দেখলো সে, এমন স্বপ্ন সে আগে কখনো দেখেনি। এমন স্বপ্ন দেখার মানে কি, তবে কি আদিয়াত ফিরে এসেছে, না না, আহি কেন ভাবছে এতটা, আহি ভাববে না, আদিয়াত আসুক আর না হলে যা মন চায় করুক, তাতে ওর কি, আহির কিছুই যায় আসে না এতে। আর এতদিনে তো বোধহয় আদিয়াত সুন্দরী কোনো মেয়ে দেখে বিয়েও করে নিয়েছে, তাহলে সে কেন শুধু এইসব ভাববে, না সে আর ভাববে না, কিন্তু এই অসভ্য মনটাকে আহি কিভাবে বোঝাবে, কিভাবে বোঝাবে সে। এই যে আদিয়াত বিয়ে করে নিয়েছে কথাটা চিন্তা করতেই তো বুকে ব্যথা করছে। আহি শুকনো গলার ঢোক গিলে পাশের টেবিল থেকে পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল। না, তাকে একটা লম্বা শাওয়ার নিতে হবে, তাহলেই ভালো হবে। আহি উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। আমি আর এখানে থেকে কি করব, আমিও চলে যাই। তো আজকের পর্ব এতটুকুই, কেমন লেগেছে জানাতে বলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সব সময় ফারুক স্টোরির সাথেই থাকবেন। সেই কেমন আয়, আল্লাহ হাফেজ, বাবাই, টাটা।